তোয়ো ভাই কে কেমন আছেন অনেকদিন পরে দেখা সাক্ষাৎ তিনছেন কিনা জানি না ভালো করে নজর করে দেখ আরে তুমি তুমি এখানে কেমনে আসলা সোবান সাহেবের তো কোনো সন্তানাদি নাই উনি উনি আমারে গোপনে शादी করে আনছে বলো কি ঘটনা কাউরে কইন না গোপন আছে উনার তো সামনে ইলেকশন ঘটনা প্রকাশ হলে বিপদ হইতে পারে সত্য বলতেছো মিথ্যা বলে আমার কি লাভ চাইছিলাম অল্প বয়সী চ্যাংড়া ছেলে বিয়ে করতে কপালে জুড়ছে বুইড়া আচ্ছা যে তো ভালো মানুষ বলে জানতাম এইও কোনো সমস্যা যে আপনারে না কোনো কথা কিছুদিন আর বলো কেন তার এতগুলি টাকা পকেট থেকে পড়ে গেছে বিদেশে মানুষ পড়ছে বিপদে কত টাকা হিসাব নাই 1100 টাকা উনার হিসাব নাই আর আপনি বলতেছেন 1100 টাকা কেমনে বললেন অনুমানে বলছি আপনি তো অনুমানে বলেন নাই আপনি গুইন্নাই বলছেন আপনি বিদেশি মানুষের টাকা কেন চুরি করলেন তুমি আমারে এত বড় অপবাদ দিলা হিসাব দেখেন আমারে চোর বলতেছে এখন আমারে চোর বলতেছে শুনেন তো ইয়োব ভাই আপনি যদি এখন ওনার টাকা ফেরত না দেন আমি কিন্তু আপনার গানের দল থেকে বাইর করে দেব আমি কই টাকা পামু 100 টাকা আছে কিনা আপনার সাথেই আছে এখন ফেরত দেন কে কখন নেছি ইয়াদ নাই কইলাম না বে ভুললা মানুষ সব কিছু ভুললা যায় মেয়া মানুষ হলো দুনিয়ার বেজাল্লা সেই জন্য বিবাহ করি না খবর কিছু শুনছেন ওস্তাদ কি খবর বদলুল তো তার স্ত্রীর তিন তালাক দিয়ে বসে আছে আহারে হাসি খুশি একটা মেয়ে হাসি খুশির দিন শেষ এখন নাকের পানি আর চোখের পানি ওস্তাদ আপনার সাথে একটা পরামর্শ আমি যদি বদলুলের তালাক দিয়ে স্ত্রীর বিবাহের প্রস্তাব দেই কেমন হয় আমার কপালে তো বিধবা তালাক পাওয়া মেয়ে ছাড়া উপায় নাই সংসারও তো করা দরকার বৈদেশি কি বলেন স্ত্রীকে কি খাওয়াবেন কি খাওয়াবো সেটা আমার বিবেচনা বিয়ে করে আপনার তো বলবো না আমার স্ত্রীর ভাত খাওয়ান আপনি নিজেই তো পরের বাড়িতে খান এইটা আমার পরের বাড়ি এইটা নাকি আমার পরের বাড়ি ধর ভাতই খাবো না এই আপনি বলতেছেন দেখে খাইতেছি কৈত্রীর বিবাহের তারিখ হয়েছে এই মাসের 4 তারিখ বিবাহ জামাই আসবে ঘোরাইছে ফিরিত ছিল কার সাথে বিবাহ হইতেছে কার সাথে জগতের লীলা বুঝা ভার তো ভাই শুনেন আপনার সাথে কোনোদিনও কারোর পিরিত ছিল না ছিল না না ওই চাচা তুই এবারে দেখছেন ওরে আমি খুন করব বুঝুম বাজুম দিয়া আমার শালিরে বিয়ে করছি বলো আর এই জিজ্ঞাসা করেন তোমার বিবাহ করছে করছে সে কি কাজী অফিসে গেছে কাজী মুন্সি মাওলানা কিছুই না সে বলছে মুসলিম মতে বিবাহ কোনো বিষয় না তিনবার কবুল বললেই বিবাহ এই বেকুব মাইয়া তিনবার কবুল বলছে তুমি সত্যই কবুল বলছো জি বলছি তো বুঝবো চৈত্র মাস ভালো না বৈশাখ মাস ভালো এই যে তুই এবারে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ আজ আমার খবর আছে ভালো আছো আমি তোমার প্রাণ প্রিয় স্বামী বিপদে পড়ে বোরখার নিচে আছি সর্বনাশ ফজলু ভাই আপনার খুঁজতেছিলাম একটু দোয়া রাখবেন পুষ্পা বহিন গো একটু দোয়া রাখবা আপনার আবার নতুন করে কি হইলো নতুন কিছু না প্রাণ ঘটনা সেলিনার দুলা ভাই আমারে দাউনিয়া দৌড়ানি দেয় তাই ঠিক করছি মলানা নিয়ে তার বাড়িতে যাব মলানার সামনে সেলিনারে তালাক দিয়া সামেলা শেষ করব ফজলু ভাই আসি কি হইছে কি চাও মলানা সাহেবের সাথে করে নিয়ে আসছি কি জন্য মলানা সাহেবের সামনে আপনার শালিরে তালাক দেব একটু খাড়াও সেলিনা বেগম ভালো আছো আমার আজ খুব সুন্দর লাগতেছে আজ ইচ্ছে হলো বিয়া করলাম কাল তালাক দিলাম আমার সাথে ফাইজ নামি কই তুই তোমার সাথে আমার একটা প্রাইভেট কথা ছিল তো আসবা তো ভাই আপনার প্রাইভেট কথা কি কোনোদিনও শেষ হইব না আচ্ছা থাক দরকার নাই তোমার স্বামীর আমার সালাম দিও তো ভাইয়ের প্রাইভেট কথাটা শুনতে ইচ্ছা করতেছে যাও শুই না আসো নতুন কিছু বলবো না আরেকটা খোয়াব দেখছো বিয়ের পর তো তুমি আরো সুন্দর হইছো মাশাআল্লাহ এটাই আপনার প্রাইভেট কথা তো রাইতে আমি একটা খোয়াব দেখেছি গত রাতে কেউ ঘুমায় নাই আগুন লাগছে তার ফাঁকে 2-1 মিনিটের জন্য চোখ বন্ধ হয়েছিল তখন খোয়াবটা দেখছি কি দেখছেন শুনি খোয়াবে দেখলাম তোমার সাথে আমার বিবাহ হয়েছে আমরা দুজন নৌকায় করে যাইতেছি এদের আবার একটা সন্তান হয়েছে নাম রাজামিয়া আমার কোলে বসা বড়ই দুষ্টু কইতরি আরে ভাই আপনি কেমন আছেন আমাদের অঞ্চল ভালো লাগতেছে তো কইতরি এদিকে আস প্রাণা মানুষ খুঁজে পাইছ খুব মজা হইতাছে ভাই ঘুঙ্গুর পরে নাস্তা আরো মজা হইতো পুষ্প ঘরে কে রেশন আছে দাও দেখি এক শেষ আর নাই না তো দেশ লাই দাও আমার জন্য দোয়া রাখবো আমি মুসাম্মদ সেলিনা বেগমের দুলা ভাই ঘর বাড়ি জ্বালাই দিতে যাইতেছি তার ঘটনা শুনছো নিশ্চয় সে এখন বলতেছে আমার সাথে তার বিবাহ সাথে কিছুই হয় নাই এখন তার বিবাহ ঠিক হয়েছে কার্তিক মাসের 6 তারিখ বিবাহ ঘর বাড়ি যখন জ্বালাইবে নি কোন জ্বালায় কি লাভ বিয়ের দিন জ্বালান এটা একটা বিবেচনা কথা বলছো আসারা এক শেষ কি রেশনে কিছুই হইব না সময় আসুক আমি তার ঘর বাড়ি জ্বালাই এলা কইরা ফেলবো সেই কয়লা দিয়ে দাঁত মাছবো আমার নাম তৈয়ব তৈয়ব আলী সরকার আমরা সরকার বংশ আর যে ছেলের সাথে বিবাহ হইতেছে তার বংশ পরিচয় কিছু কিছুই না তার দাদাই ছিল জাইল্লা এই খবর নিয়ে ফেলেছেন অবশ্যই নিছি বহুত সহ্য করছি আর না এখন থেকে গজব মুসা মসলে না বেগম খবর পাইলাম আপনার কি বিবাহের তারিখ পড়ছে দুলা ভাই ঠিক করছে কিনা জানেন করতেও পারে ছেলে কি করে বংশ কি শিক্ষা কি দুলা বাইরে গিয়ে জিগা কেন তুমি বলবা না মুসা মসলে না বেগম আমার সাথে প্যাস খেলবা না আমি প্যাস খেলা লোক না আমি কি জিনিস বিবাহের দিন টের পাইবা জানতো অনেক দেখতে করছে কি করেন কি করেন কাপড়ের মামলা ডিসমিস এই তুমি তৈয়ব না আসসালামু আলাইকুম ওসি সাহেব ভালো আছেন তুমি তৈয়ব আমার নাম তৈয়ব তৈয়ব আলী সরকার থানায় চলো কি জন্য তোমার নামে নারী নির্যাতন আইনে মামলা হইছে তুমি সেলিনা নামের এক মেয়েকে
পুষ্কুনির পানিতে ডুবাইয়া মারার চেষ্টা করছো? লা ইলাহা ইল্লাল্লাহ, কাজ আমি কখন করলাম? চলো। তুই ভাই ওঠেন। ওই দিশি আসছে, এই দেখেন আমারে মাইরে কি করছে। দুই দিন পর যাইতেছি লন্ডনে, শৈলের এই অবস্থা। আপনার জন্য জামা কাপড় নিয়ে এসেছি। আবার টুপি আনছেন, চশমা। আমি সিদ্ধান্ত নিয়েছি এই পোশাক পরে সেলিনা বেগমের বিয়েতে শামিল হব। সেলিনা বেগমের বিয়ে নাকি? হঠাৎ ঠিক হয়েছে, ছেলে সৌদিতে বাবুর্চির কাজ করে, তখন সেলিনা বেগম আমাদের চিনে না। একটা সিগারেট দেন। ওসি সাহেব, দুই কাপ কফি, ঠান্ডা হইলে খবর আছে। তুই ভাই যে হাজতে আছে এটা তুমি জানো? এই মানুষটারই কিন্তু তুমি কবুল বলে বিবাহ করছিলে। আমারে ভুলাই বেলায় কবুল বলাইছে। তোর ভাই নাকি তোমারে পানিতে চুবাই মারতে চাইছিল? তোর ভাই বোকা শোকা মানুষ। তোমার বিয়ার দিন যদি সারা থাকতো তোমার বাড়িতে গিয়া গান বাজনা করতো। একটা বোকা মানুষের মিথ্যা মামলা দিয়া 7 বছরের জেল খাটাইবা? ভাইকে ছুটানোর জন্য যা করণ লাগে আমি করব। আজকে সেলিনার বিবাহ, তুমি ঘর থেকে বাইর হবে না। করতে পারি না। সারা যে পাইছেন বলেন শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। পরযাত্রী কখন আসবো? রাইত হইব। এর মধ্যে যদি জ্বরটা কমে তাহলে সেলিনার বাড়িতে গিয়া গান বাজনা করব। মেয়েটা গান বাজনা খুবই পছন্দ করে। কিসে? হ্যাঁ আমি চলে আসছি। কি বললা? চলে আসছো? যান মাওলানা ডেকে আনেন, ঠিক মতো বিবাহ করেন। ও বুঝছি, স্বপ্ন দেখতেছি। স্বপ্ন না, আপনার কি ধোয়া পাঞ্জাবি আছে? সেভাবে আমি প্রীতি করতেছি। দেরি কি জন্য হয়েছে? কোন ঘটনা, বৈদেশি এসে উপস্থিত, পুষ্পের জন্য আনছে শাড়ি। আবার মিথ্যা কথা? যাও, কিছুই আনে নাই, খালি হাতে আসছে। আর সেও আসছে একটা গামছা কোমরে পেঁচাই। এবার বিশ্বাস হয়? দূর তরি ছাতা, এখন থেকে কথাই বলবো না। পছন্দ করে কমসে কম 5টা শাড়ি নিবা। একটা না নানার কথা, আমরা নিজেদের লোক না, অবশ্যই 5টা নিবা। ভালো শাড়ি তো সবই চলে গেছে। একটা নাও, সবগুলো তুমি নিয়ে গেলে অন্যরা কি পাইবো? এত বড় কথা আপনি বলতে পারলেন উস্তাদজি? আমাদের বংশের একটা ইজ্জত আছে, আমরা সরকার বংশ। আচ্ছা একটা জিনিস ইয়াদ রাখবা, আমি অতি উচ্চ বংশের সন্তান, আমরা দুইজন এখন উচ্চ বংশের মানুষ। আমরা দুইজন উচ্চ বংশের মানুষ হইয়া ফকিরের মতো শাড়ি ভিক্ষা নেই কেমনে? আপনি থাকেন আপনার বংশ নিয়ে, আমি গেলাম আমার শাড়ি আনতে। ফকির নি কয় কি? শোনো 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 শোনো, সত্যি যখন যাইতেছ লাল শাড়ি আনবা, লাল রঙে তোমারে ভালো দেখায়। দেহি একটা পিডা। আপনার কি অবস্থা? সারা শুনলে পেক্কা দা। তোমার কোনো অসুবিধা আছে? আপনার পেকে কে চুবাইছে? এত বড় কথা তুমি আমারে বললা? আমার স্ত্রী হয়ে তুমি বললা আমারে পেকে কে চুবাইছে? আমারে পেকে চুবাইতে পারে এমন কেউ আছে? বলো আছে, বলো আছে। আছে। দূর সাতার পিডাই খাবো না। আমি আমি আছি 7 মিনিটের বিরাট প্যাসের মধ্যে। বিয়ের পর থেকে তো শুনতেছি আপনি খালি প্যাসের মধ্যে, প্যাস থেকে বাইরে। চুপ থাক, সব সময় তুই তো কারি। আমি তো বান্দি না। তুই বান্দি? তোরা বান্দি বংশ। বান্দি বংশের সাথে সংসার করতেছেন কি জন্য? করবো না, যা ভাগ তালাক। কি বললে? না বলার বলছি, মামলা ডিসমিস, আসামি খালাস, যা ভাগ। আমি যে কত বড় বংশের সন্তান আপনি তা জানেন। স্ত্রীর পায়ে ধরে মাপ চাওয়ানোর চাইতে বিষ খেয়ে মরণ ভালো, বিষই খাবো। তুমি মাপ না দেওয়া পর্যন্ত আমি পাও ছাড়বো না। থানাত গিয়া তোর নামে যদি আমি মামলা না করছি, আমার নাম তুই হব না। দেশি দেখি শুনতেছি, যাওয়া নাকি বাতিল? জি বাতিল। জালাল খাকে এইভাবে ফেলে রেখে কেউ যাবে না। এটা কেমন কথা? জালাল খা আমরা বাইসা থাকলে কি মরলে কি? খা আমাদের ঘনিষ্ঠ একজন। শ্রী ঘনিষ্ঠ হয় না, আর জালাল্লা হয়েছে ঘনিষ্ঠ। দোর সাতা, আমি এই অঞ্চলেই থাকবো না।